প্রতি বছর শ্রাবণ বা ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। ভাইয়ের দীর্ঘায়ু এবং সুখী ও সমৃদ্ধ জীবনের জন্য প্রার্থনা করে বোনেরা। হাতে বাঁধে রঙিন সুতো, ভাইয়েরা তাদের বোনদের সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি নেয়। পৌরাণিক কাহিনী বলে, মহাভারতের শিশুপাল বধ হত্যায় শ্রীকৃষ্ণের রক্তাক্ত হাতে ওড়না বেঁধে দিয়েছিল দ্রৌপদী। ভাইকে রক্ষায় বোনের সেই বাঁধন দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন উদযাপনে। মুঘল যুগে এবং সুলতানি আমলে হিন্দু মুসলিম সৌ ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে, আচার হিসেবে ইতিহাসে রাখি ব্যবহারের কথাও আমরা জানতে পারি। কিন্তু পূর্ব ভারতের বঙ্গদেশে রাখি বন্ধনের এই যে প্রবাহমান ঐতিহ্য, সেটি এলো কোথা থেকে? এলো সেই মুঘল ও সুলতানি ঐতিহ্যের উদাহরণ থেকে। নিয়ে এলেন বাংলার এক যুগপুরুষ, রবীন্দ্রনাথ। বাঙালির কাছে রাখি বন্ধন আর রবীন্দ্রনাথ বিচ্ছেদ। সময়টা গত দশকের প্রথম দশক, 1905 সালে সেপ্টেম্বর মাস। 1 সেপ্টেম্বর একটি মারাত্মক রাজকীয় ঘোষণা হলো। ঘোষণায় বলা হলো, 16ই অক্টোবর অখণ্ড বাংলাকে ভাগাভাগি করে প্রতিবেশী রাজ্যগুলোর সঙ্গে জুড়ে দেওয়া হবে। 1904 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তা জানান হতেই দেশ জুড়ে শুরু হয়েছিল বিরোধিতা। বঙ্গভঙ্গের আইনের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাঁড়াতে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী ভূপেন্দ্রনাথ বসু, শ্রী সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রী রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, শ্রী বিপিনচন্দ্র পাল ডাক দিয়েছিলেন ঐক্যবন্ধনের। বিলি হয়েছিল প্রচারপত্র। 1905 সালের 16ই অক্টোবর 30শে আশ্বিন বাঙালির ঐক্যবন্ধনের দিন ঘোষিত হয়েছিল। সেই প্রচারপত্রে বলা হয়েছিল, ওই দিন সমস্ত বাংলাদেশের কোথাও কোনো গৃহে রন্ধন হইবে না। আমরা বাঙালিরা সেদিন উষ্ণ দ্রব্য ভোজন করিব না, বন ভোজনের পালনের ন্যায় চিরা মুরগি ফলাদি আহার করিয়া থাকিব। কেবল শিশুর জন্য দুগ্ধ জাল দিতে অন্যত্র অগ্নি জ্বালিব, চুল্লি জ্বালিব না। ওই দিনকেই প্রতি বৎসর বাঙালির রাখি বন্ধনের দিন করিয়া স্মরণীয় করিয়া রাখিব। এই প্রেক্ষাপটে নেতারা ডাক দিয়েছিলেন বিদেশি দ্রব্য বর্জন করে সম্পূর্ণ স্বদেশী হয়ে ওঠার। ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে ধর্মমতের বিভেদ সরিয়ে সৌ ভ্রাতৃত্বের ছায়া এনে দাঁড় করিয়ে সমগ্র বাঙালি জাতিকে এক সূত্রে বেঁধে আন্দোলনকেও আরও জোরদার করার কাজ শুরু হয়। রাখি উৎসবের মঞ্চ বাতলে দিয়েছিলেন ক্ষেত্রমোহন, কথক ঠাকুর। শুধু তাই নয়, এই রাখি বন্ধন উৎসবকে সেই সময় পঞ্জিকাতেও স্থান দিয়েছিলেন তিনি। রবি ঠাকুরের হাত ধরে বাংলায় পরস্পরের হাতে রাখি বাঁধার আচার তৈরি হল। পালনের মধ্যে দিয়ে আচারটিকে উৎসবের মর্যাদা দেওয়া হল। হাজার রকমের বিভেদ সত্ত্বেও হিন্দু মুসলমান এই উৎসবের মধ্যে দিয়েই এক হল। সম্মিলিত আন্দোলনে সৌভ্রাতৃত্বের রং লাগল। ফলত একসময় বঙ্গভঙ্গের বিভেদ নীতি থেকে ইংরেজ শাসক সরে আসতে বাধ্য হল। ঐতিহ্যের ধারায় ইতিহাস ছুঁয়ে রাখি বন্ধন সম্প্রীতির বন্ধন থেকে স্বদেশ যুগে এসে সম্প্রীতির উৎসবে পরিণত হল, গড়ে তুলল ঐতিহ্যের নতুন ধারা। সেই ধারা বেয়েই রাখি বন্ধন উৎসবে সম্প্রীতির স্রোতটি আজও সমানভাবে আমাদের উদ্যম ভাসিয়ে নিয়ে যায় সৌভ্রাতৃত্বের তীরে। ঈদ ও দুর্গাপুজোর মতোই এও যেন আমাদের মিলনের এক জাতীয় উৎসব। জিও বাংলা সকল দর্শককে জানায় রাখি বন্ধনের শুভেচ্ছা। মজবুত হোক ভালোবাসার বন্ধন। এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।